সেই বিজয়ের মাসে দেশ এবং জাতির এই ক্লান্তিকালে, মানবতার অবক্ষয়ের সময়, জাতির এই দুর্দিনে মানুষ যখন দিশেহারা, বাঙালি জাতি যখন নিরাপত্তাহীনে, যখন আজ আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে, বহির্বিশ্বের শত্রুরা যখন এই দেশের তথাকথিত কিছু ভাইয়ের আমার অপশক্তিদেরকে লালিয়ে দিয়ে এই দেশকে ধ্বংস করার এক নিবিড় নীল নকশা তারা একে তারা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, দেশ এবং মাতৃকাকে রক্ষা করার জন্য, এদেশের স্বাধীনতাকে স্বাধীনভাবে অক্ষুণ্ণ রাখার জন্য, এদেশের শান্তিকামী মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী বাঙালিদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি চাদর নিয়ে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের 9টি সরকারি বিভাগে, প্রিয় ভাইয়েরা, আমার জাকের পার্টির মাধ্যমে হিজবুল্লাহর মহা ইমামের নেতৃত্বে আমার কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত নুহের তরী সমতুল জাকের পার্টির নেতা কর্মীদেরকে দিয়ে এই দাওয়াতি আজিম শান ইসলামিক জলসার মহাজলসার ইন্তেজাম তিনি করেছেন। আমরা দেখেছি দেশ এবং জাতি স্বাধীনতার পরপর যতবার বিপদের সম্মুখীন হয়েছে, যতবার দুর্যোগ দুর্ভিক্ষের মুখে পতিত হয়েছে, ততবার জাকের পার্টির নেতৃত্বে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে, ততবার আমার কেবলা জান হুজুরের আদরের মরিদারা, বিশেষ করে আমার জাকের ভাইয়েরা, জাকের বোনেরা, এদেশের মানবতার পক্ষে, দুস্থ মানবের পাশে, ভাইয়েরা আমার অসুস্থ মানবতার পাশে, জাকের পার্টি একবার নয়, বারবার 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 তারা দাঁড়িয়েছে, কথাগুলো ঠিক কিনা? যেহেতু হিজবুল্লাহর মুহাইমান স্বাধীনতার 75 বছর পূর্তি অনুষ্ঠান, বিজয়ের এই মাসে তিনি আভার ময়দানে নেমেছেন, এতে করে আমি এই দেশবাসীকে বলে দিতে চাই, বিশেষ করে রংপুরবাসীকে আমি বলে দিতে চাই, রংপুর বিভাগে, এই রংপুরে এসপি মহোদয় বলেন, ডিসি মহোদয় বলেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, ডিবি এনএসআই সহ অন্যান্য যে গোয়েন্দা বিভাগগুলো আছে, আপনাদেরকে অনুরোধ করে বলে দিতে চাই, আপনারা অবশ্যই অবগত আছেন জাকের পার্টি সম্পর্কে, আবারও আমি আপনাদেরকে নতুন করে একটি তথ্য দিতে চাই, সেই তথ্যটি হল হিজবুল্লাহর মহাইমাম যেহেতু ময়দানে নেমেছেন, সুতরাং বাংলাদেশের উপরে কোনো একটি দুর্ভিক্ষ বা কোনো একটি ষড়যন্ত্র নতুন করে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্যে কোনো না কোনো রাজনৈতিক দল, কোনো না কোনো সত্যবাদী দল নিশ্চয়ই তারা ষড়যন্ত্রের একটি জাল বুনেছে, আর এই জালেরকে ছিন্ন করে দিয়ে এই দেশকে, এই জাতিকে, এই দেশের শান্তিগামী মানুষদেরকে উদ্ধার করার জন্যই হিজবুল্লাহর মহাইমামের এই পবিত্র সফর, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলের চেয়ারম্যান মহোদয়ের মতো আমার পার্টির চেয়ারম্যানকে দয়া করে মনে করবেন না, কথা কি বুঝতেছেন? প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে, সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতার মতো আমার পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আপনারা মনে করবেন না। এই দেশে যতবার বিপদ এসেছে, এই দেশের যতবার রাজনীতির অবক্ষয় হয়েছে, একটি মাত্র কারণ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ইশারা ইঙ্গিতগুলো না বোঝার কারণ। কারণ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়, তিনি জাগতিক কোন রাজনৈতিক দলের নেতার মতো নেতা নয়, তিনি অলি আল্লাহর প্রতিষ্ঠিত জাকের পার্টির নেতা, কথা বলুন ঠিক কিনা?
ঢাকার পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় রাজনৈতিক অন্যান্য কোন রাজনৈতিক চেয়ারম্যানের মতো চেয়ারম্যান নয়, তিনি বিশ্ব আলী আমার কাবলা জান হুজুরের জিসমানি আওলাদ, যার শরীরের মধ্যে আমার কাবলা জান হুজুরের পবিত্র রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনারা বুঝে নিতে পারেন লা শাক্কাফি, এর মতো কোনো সন্দেহ নাই জাকের পার্টির চেয়ারম্যান একজন আল্লাহর ওলি। সন্দেহ কি আছে? তিনি একজন আল্লাহর ওলি। সুতরাং অন্যান্য রাজনৈতিক দলের চেয়ারম্যানের মতো চেয়ারপারসনের মতো জাকের পার্টির চেয়ারম্যানকে মনে করা এটা নিচু বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। তাই আজকে আমি এই পবিত্র দাওয়াতি জলসা থেকে আমি দেশবাসীকে উদারভাবে আহ্বান জানাবো, আসুন মহাসংকট থেকে যদি রক্ষা পেতে চান, আসুন মহাগজব থেকে যদি রক্ষা পেতে চান, মহাবিপদ থেকে যদি রক্ষা পেতে চান, বহির্বিশ্বের আক্রমণ থেকে যদি রক্ষা পেতে চান, দেশকে যদি বাঁচাইতে চান, এই দেশের স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে চান, এই দেশের নারী যদি তার ন্যায্য অধিকার পেতে চায়, এই দেশের যুবক যদি তার ন্যায্য অধিকার পেতে চায়, এই দেশের বৃদ্ধ যদি তার ন্যায্য অধিকার পেতে চায়, এই দেশের প্রশাসন যদি তার ইজ্জতকে অক্ষুণ্ণ রাখতে চায়, সাংবাদিক যদি সাংবাদিকতার পরিপূর্ণ অধিকার পেতে চায়, তাহলে জাকের পার্টি ছাড়া, জাকের পার্টির চেয়ারম্যান ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কথা বলুন ঠিক কিনা? কারণ একমাত্র আপনারা দেখেন প্রশাসনের ভাইদেরকে বলছি, সাংবাদিক বৃন্দদেরকে বলছি, গ্যারিজনদেরকে বলছি, গুণীজনদেরকে বলছি, বুদ্ধিজীবীদেরকে বলছি, আইনজীবী ভাইদেরকে বলছি, ব্যবসায়িক ভাইদেরকে বলছি, পেশাজীবী ভাইদেরকে বলছি, রিক্সা ড্রাইভার ভাইদেরকে বলবো, ব্যবসায়িক ভাইদেরকে বলবো, আপনারা দেখেন বাংলাদেশে একমাত্র স্বার্থবিহীন রাজনীতির কোনো নেতা যদি থাকে, রাজনীতির কোনো দল যদি থাকে, যেই চেয়ারম্যান মন্ত্রিত্ব চায় না, এমপিত্ব চায় না, ক্ষমতা চায় না, চায় দেশের মানুষের শান্তি, চায় দেশের বাংলা এই বাঙালিদের ভাইয়ের আমার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, চায় এই দেশের মানুষ সুশাস্তিতে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, মানবতারিয়ে থাকুক, এই দেশের গরিব দুঃখী মানুষ পেট ভরে খেয়ে রাতের বেলায় তারা শান্তিতে ঘুমাক, এমন যাহা যিনি চায় তিনি আর কেহ নয়, তিনি হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, কথা বলুন ঠিক কিনা? সুতরাং তার হাতেই এই দেশের মানুষের, তার হাতেই এই দেশ নিরাপদ থাকার একমাত্র গ্যারান্টি আমরা দিতে পারি, তার হাতেই এই দেশের দুস্থ মানুষ সঠিক সেবা পাবে, তার হাতেই এই দেশের অভাবী মানুষ তার অভাব গুছিয়ে দিতে পারবে, তার মধ্যেই ব্যবসায়িকরা সঠিকভাবে ব্যবসা করার ন্যায্য অধিকার পাবে, তার মাধ্যমেই জাকের পার্টির মাধ্যমেই এদেশের মায়েরা বোনেরা তাদের ন্যায্য অধিকার পাবে। কারণ জাকের পার্টি পৃথিবীর কোনো পরাশক্তির ইঙ্গিতে চলে না, রাশিয়ার ইঙ্গিতে চলে না, ব্রিটেনের ইঙ্গিতে চলে না, আমেরিকার ইঙ্গিতে চলে না, ভারতের ইঙ্গিতে চলে না, পাকিস্তানের ইঙ্গিতে চলে না, চীনের ইঙ্গিতে চলে না, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোনো পরাশক্তির ইঙ্গিতে জাকের পার্টি পরিচালিত হয় না। জাকের পার্টি সেই পরাশক্তির বলে জাকের পার্টি চলে, যার ক্ষমতা বলে আকাশে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, নদীর পানি তার নিষ্কতিতে প্রবাহিত হয়, যার ইশারায় ভাইয়ের আমার শীতকাল আসে, যার ইশারায় বর্ষাকাল আসে, যার ইশারায় আমাদের নিঃশ্বাস পরিশ্বাস আমরা নিচ্ছি, তিনি আর কেহ নয়, তিনি হলো মালিকুল মুলুক, আমার আল্লাহ রব্বুল ইজ্জাত, কথা বলুন ঠিক কিনা? জাকের পার্টি যদি কারো উপরে ভরসা করে থাকে, সে তিনি হলেন আর কেহ নয়, তিনি হলেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। যার কারণ জাকের পার্টির কাছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে, জাকের পার্টির নেতা কর্মীদের কাছে পৃথিবীর কোনো কাউকে তারা ভয় তোয়াক্কা করে না, তাদের গতিতেই তারা, নিজ গতিতে তারা, আপন গতিতে তারা আল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করে, তারা হাবিব সরকার দু আলমের মহব্বত অন্তরে ধারণ করে, তারা
গুটি গুটি পা পা করে আজকে 32টি বছর পার হয়েছে। পুলিশ প্রশাসনের ভাইয়েরা, এনএসআইয়ের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা বা অন্যান্য বা যারা সংস্থার যারা আছেন, প্রশাসন যারা চালাচ্ছেন, আজকে আপনারা খুলে দেখতে পারেন ডায়েরি, আপনার থানার এই রংপুর বিভাগের ডায়েরি খুলে দেখতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি থানায় আপনারা যাচাই করে দেখতে পারেন, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল চাকের পার্টি 32টি বছর অতিবাহিত আমাদের হয়েছে। এই 32টি বছরের মধ্যে সাদাবাজি থেকে শুরু করে কোনো অপকর্মের সাথে চাকের পার্টির মাঠ লেভেলের, ইউনিয়ন লেভেলের, ওয়ার্ড লেভেলের একজন নেতার বিরুদ্ধেও কোনো ডায়েরি করা হয় নাই, কোনো ডায়েরি হয় নাই, কথা বলুন ঠিক কিনা?